সিরাজগঞ্জের হাটি কুমরুল গোল চত্বর এলাকায় চার লেনের মহাসড়কের পাশাপাশি নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এরই মধ্যে ভূমি অধিগ্রহণ শেষে প্রকল্পের পাইলিং কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ যেমন সহজ হবে, সেই সাথে তৈরি হবে সড়ক পথে অন্যান্য দেশের সাথে আন্তঃযোগাযোগ। যানজটের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও। উত্তরবঙ্গে অর্থনৈতিক আমূল পরিবর্তন ঘটবে বলেও জানান কর্মকর্তারা। সিরাজগঞ্জ থেকে সায়মুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটি কুমরুল গোলচত্বর। প্রতিদিন এ মহাসড়কে চলাচল করে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার কমপক্ষে 30,000 যানবাহন। অতিরিক্ত যানবাহনের চাপে যানজট এ পথের নিত্যদিনের ঘটনা। এ যানজট কয়েক গুণ বেড়ে যায় ঈদের আগে ও পরে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় এ পথে চলাচলকারীদের। যানজট কমাতে সড়ক সংযোগ প্রকল্প দুইয়ের আওতায় এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনে উন্নীত করার পাশাপাশি হাটি কুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ। আধুনিক এই ইন্টারচেঞ্জে ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা লেন, পথচারীদের জন্য থাকবে ওয়াকওয়ে, এছাড়াও নির্মাণ করা হবে কয়েকটি ব্রিজ, কালভার্ট, আন্ডারপাস ও ফ্লাইওভার। সিরাজগঞ্জ তথা উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 27 জেলার হাজার হাজার গাড়ি এই ইন্টারচেঞ্জ দিয়ে যাওয়া আসা করবে, যার ফলে থাকবে না কোনো যানজট, হবে না কোনো দুর্ঘটনা। সেই সাথে আপনার লিঙ্ক রুট সংযুক্ত থাকছে, যেখান দিয়ে আপনার থ্রি হুইলার সহ ধীর গতির যে গাড়িগুলো সেগুলো যাওয়া আসা করবে, এবং পাশাপাশি পথচারীদের জন্য থাকছে ফ্লাইওভার অ্যান্ড ওয়াকওয়ে, যেখান দিয়ে জনসাধারণ হেঁটে চলাফেরা করতে পারবে। ইন্টারচেঞ্জটি এশিয়ান হাইওয়ে সহ বিভিন্ন করিডোরে যুক্ত হওয়ায় এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। ইন্টারচেঞ্জ এখানে যখন হবে তখন এইখান থেকে উৎপাদিত পণ্য এবং ভারত থেকে আমদানিকৃত সরাসরি পণ্যগুলো দ্রুত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এখানে সরবরাহ করতে পারবে, এবং এক্ষেত্রে এই অঞ্চলের অর্থনৈতিক কৃষি অর্থনৈতিক একটি বিপ্লব গঠিত হবে। এরই মধ্যে এ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ভূমি অধিগ্রহণ ইউটিলিটি শিফটিংয়ের কারণে কিছুটা পিছিয়েছে। আমরা প্রায় 8 থেকে 9 মাসের একটা ধীর গতি লক্ষ্য করেছিলাম 2022-এর দিকে, কারণ আমরা জমি হস্তান্তরই করেছি অক্টোবর 2022-এ। হ্যাঁ, তো আশা করা যায় যে এই কন্ট্রাক্টটির কাজ প্রায় ডিসেম্বর 2025-এর নাগাদ শেষ করা যাবে। বর্তমানে ঠিকাদার মাটির কাজ, কালভার্ট নির্মাণ কাজ, সেতু নির্মাণ কাজ, সেতুর যে পাইলগুলো আছে, এছাড়াও এখানে কিছু ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে, সেই ভায়াডাক্টের পাইলের কাজ ওনারা করছে। তো এখন পর্যন্ত অগ্রগতি আছে প্রায় 11% এবং আশা, আর আপনারা জানেন যে একটি কন্ট্রাক্টের প্রথম দিকে একটু অগ্রগতি কম থাকে, পরবর্তীতে এটা বাড়ে। তো আশা করা যায় ওনারা নির্ধারিত সময়ের, যেটা আমি বললাম যে ডিসেম্বর 2025-এর মধ্যে এটা শেষ করতে পারবে। আর হাটি কামরুল ইন্টারচেঞ্জ এই কন্ট্রাক্টটির মধ্যে ITS একটা কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এটার মাধ্যমে প্রতিটি লেগে আপনার ক্যামেরা বসানো থাকবে এবং প্রতিটি যানবাহনের সাইজ এবং অকুপেন্সি এবং এটার শেপ, লাইসেন্সিং, এগুলো আমরা ডিটেক্ট করতে পারবো। 738 কোটি টাকা ব্যয়ে ইন্টারচেঞ্জটি নির্মাণের কাজ করছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী 2025 সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।